हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आई एम झुमा। तो गुड मॉर्निंग, एक्चुअल 12টা এখনো বাজেনি, 11:30টাই বেজেছে। সকাল থেকে সম্ভব হয়েই ওঠেনি, সকাল থেকে কি আমি তো অনেক দিন ভিডিও বানাতে পারিনি। এটা একটা প্রবলেম হয়েছিল আমার সাথে, সেটা হয়েছে কি আমি মানে চক ভাত ছিলাম আর পুরো ভেতরে যে ডিম দেয়া ছিল পুরো ডিমটা ফেটে গিয়ে পুরো মানে এই দাগগুলো তো সব পুরো চলে গেছে, কিন্তু হাতের দাগটা জাস্ট এখনো আছে। আমি দেখাচ্ছি, ভয়ানকভাবে লেগেছিল এখানে এখানে পুরো পুরো এই আঙুল অব্দি আমার পুরো চলে গেছিল, একদম বাজে। এখনো দাগগুলো হালকা আছে আর চেহারাগুলো তো গেছে, মুখে পুরো নাক চোখ এখানে পুরো বেশ বড় বড় মানে ফোসকা মতো হয়ে গেছিল চোখের এই পাতার উপরে। তো আমি যতক্ষণ না এই মুখের ডাবের জল দিয়ে, ডাবের জল খুবই উপকার, তো ডাবের জল দিয়ে পুরো এটা কমপ্লিট হয়েছে, কিন্তু হাতেরটা এখনো যাচ্ছে না, যেন মনে হচ্ছে অপারেশন হয়েছে এরকম বাজে স্টাইলের। মানে এই জন্যই আমি ভিডিও বানাতে পারছিলাম না। তো জলখাবার খাওয়া হয়ে গেছে, আমি পরোটা খেয়েছি, আলু ভাজা আর বাস চা ছিল। এবার আমি যাচ্ছি বাজার, আমার কিছু নাইটি কেনার আছে। তো তাহলে আমি এসে পরে আবার দুপুরে কি বানাবো কি করব পুরো দিনের আমি এটা শেয়ার করব। আর অনেকদিন আসতে পারিনি, এই জন্য আই এম রিয়েলি এক্সট্রিমলি সরি। তো চলো তাহলে আমি এবার বাজার থেকে মানে বাজার যাই, তারপরে আমি আবার এসে কথা বলছি। বাজার থেকে ফিরে গেছি, প্রচন্ড গরম, এখানে তো কোনো রকম বৃষ্টি হচ্ছে না, একদিন ছিটফুট ছিটফুট মানে এরকম টাইপের হয়েছে। এইবারে আমার মনে হয় কি এবার বাস শ্রাবণ শেষ হয়ে যাবে, কিন্তু বৃষ্টি হবে না, পুরো অনাবৃষ্টি একদম। সেরকম গরম, ঘাম দিচ্ছে শরীরে, সেরকম রোদ্দুর উঠেছে, পুরো কড়া রোদ্দুর একদম। তবুও খুব দরকার ছিল মানে একদম পিওর কটনের মানে একদম পাতলা নাইটি, যেগুলো আমরা রাত্রিবেলা বা দিনের বেলা বাড়িতে ইউজ করি, পরাই যাচ্ছে না। কিছু কিছু নাইটি মানে আছে, কিন্তু এত মোটা কোয়ালিটিগুলো, মানে এগুলো পরলেই মনে হচ্ছে যেন শীতকালেই বেটার। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। লাগছে এটা, এটা খুব সুন্দর, এটা বেশি ভালো। সব কোয়ালিটি গুলো হেভি সফট, এত সফট না, একদম নরম কোয়ালিটি গুলো, একদম পিওর কটন আছে আর খুব মানে সিল্কের মতো একদম লাগছে দেখতে। আরেকটা হলো কি, যেটা আমি আনিয়েছি সেটা আমি দেখাচ্ছি। এটা আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছি, এটা পুরো স্ট্রেচেবল আছে, এটা দারুণ দেখতে। এটা আমি একবার মানে যখন আসলো এটা আমি পরে দেখলামও, খুব সুন্দর। এটা ভি গলা আছে আর পুরো মানে একদম পুরো ফুল স্ট্রেচেবল, মানে পুরো বেড়ে যাবে, কোনো মানে শরীরে ইয়েতে এটা কারুই মানে কারুরই হয়েই যাবে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কোনটা ভালো লাগলো। আমার তো সবগুলোই ভালো লাগছে, তো অরেঞ্জটা বেশি ভালো লাগছে। তো কিছু রান্নাঘরে কিছু কিছু করা আছে আর বাকিটা যাচ্ছি রান্নাঘরে, এবারে কি রান্না করব। চলো তাহলে আর দেরি না করে রান্নাঘরে যাই তাহলে। নাইকিটা পরলাম, ব্ল্যাক, অবশ্য ব্ল্যাক আমার ফেভারিট, কোনো কিছু হোক লিস্টে একটা ব্ল্যাক থাকবেই, আমার ভালো লাগে। তাই ভালো লাগছিল দেখতে অরেঞ্জটা, কিন্তু পরার সময় মাথায় হলো না আমি ব্ল্যাকটা করব। তো আমি রান্নাঘরে চলে এসেছি আর আমি আজকে বানাবো এই মাছে আর এই ফুলকপি আলুতে ঝোল। তো মাছটা আমি আগে ক্লিন করে নিয়েছি নুন হলুদ দিয়ে, বাস মাছটা আমি একটু নুন হলুদ দিয়ে করে ভাজবো এখন ফ্রাই করে।
তারপর মাছে আর আলুতে আর ফুলকপি ঝোল হবে। আর করলাটা ভাজা হয়ে গেছে, আর দেখি কি হবে। কিছু কিছু করা আছে, একটু আলু ভাজা তো আছে, কিন্তু ইয়েও আছে, ওই বরবটিতে আলুতে একটা ভেজেছি।
সবজিতে আলুতে মাছে ঝোল মানে করলা ভাজা, আর বরবটিতে আলুতে পেঁয়াজ দিয়ে ভেজেছি। এটা বাস আমার ফেভারিট হচ্ছে ফুলকপি আলু মাছে ঝোল। তাহলে কালারটা তো দারুণ এসছে, আর টেস্ট একটু চামচে করে করেছি ঝোল, দারুণ হয়েছে। তাহলে খেয়ে নিই, আবার পরে কথা হবে। দুপুরে তো খাওয়ার পর শুয়ে পড়েছিলাম, তারপর সন্ধেবেলায় যখন চা বানাচ্ছিলাম, মানে পাড়া প্রতিবেশীর মধ্যেই বেড়াতে এসে গেছিল কেউ কেউ, তো তাদের সাথে বাস জমিয়ে আড্ডা দিতে পুরো মানে টাইম আমার চলে গেল, আর কিছু মানে শ্যুট করাও গেল না। তো সকালবেলায় তো চিকেন আমি ম্যারিনেট করে রেখেইছিলাম বিরিয়ানি বানাবো বলে, তো তাড়াতাড়ি করে বিরিয়ানিও বানিয়ে ফেলেছি। এখন তো ঘড়িতে মোটামুটি 9:15 বেজে গেছে, বাস জাস্ট এবার টেবিলে আমি খাবার নিয়ে বসছি খাবো বলে। তো ঠিক আছে, তাহলে আমি দেখাচ্ছি কি বিরিয়ানি বানিয়েছি আর কি কি করেছি সেগুলো দেখাচ্ছি। বিরিয়ানি দারুণ হয়েছে, খুব গরম আছে, একে তো গরম কাল প্রচণ্ড গরম, কিন্তু বিরিয়ানি যতই গরম হোক খুবই ভালো লাগে, আমার ফেভারিট বিরিয়ানি। তাহলে আমি ভিডিও এখানেই আমি শেষ করছি। প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেল ঝুমা অল ইন ওয়ান। তো গুড নাইট, bye, see you and sweet dream.